চারিদিক জুড়ে একটা বিস্তীর্ণ অন্ধকার, কাছ থেকে দূরের দিগন্ত পর্যন্ত চোখে পড়ছে না কাউকেই। গ্রামের ছোট ছোট ঘরগুলো থেকে বেরিয়ে আসা শাঁখ ঘণ্টার যুগ্ম আওয়াজ হাওয়ার সাথে মিলিয়ে গেছে বেশ কয়েক ঘণ্টা আগে। এমন সময় বকুলতলি গ্রামের মাঝখানের বড় পুকুরে হাতে বালতি নিয়ে জল তুলতে এসেছে গ্রাম্য রমণী মেনকা, এবং জল নিতে এসে সে খেয়াল করে পুকুর ঘাটের পাশে ঝোপের ফাঁকে এক তাল অন্ধকারে কেউ যেন তার অপেক্ষাতে বসে রয়েছে। তৎক্ষণাৎ একদল শীতল আধারি বাতাস পাশের বাঁশবাগানের মাথার উপর দিয়ে বেশ কয়েকটা বাঁশের শরীর তুলিয়ে সন্তর্পণে এগিয়ে এলো পুকুর ঘাটের দিকে। সঙ্গে সঙ্গে মেনকার হাতে জ্বলতে থাকা কেরোসিন ল্যাম্পের ধুঁকতে থাকা আগুন নিভে গেল। মেনকা খানিক ভয়ে পেয়ে বলল, এমা যা, লম্পটা যে নিভে গেল, এবার কি হবে? সঙ্গে সঙ্গে দাঁত হৌড়ি ও হলকুলমির সবুজ কালো ঝোপ থেকে শিকারী বাঘের মতো কেউ একজন দ্রুত বেরিয়ে এলো। মেনকা ঝোপের অন্ধকারে এতক্ষণ যে প্রাণের অস্তিত্ব অনুভব করছিল, সেই আধার মিশ্রিত রোমাঞ্চিত শরীরটা ঝোপের অন্ধকার থেকে বেরিয়ে এসে এক বুক আক্রোশে ক্ষুধার্ত উদর নিয়ে শিকারী চিতার মতো ঝাঁপিয়ে পড়ল 26 বছর বয়সী সেই গ্রাম্য রমণীর শরীরের উপর। তৎক্ষণাৎ চাঁদের রূপলি আলোয় মেনকা দেখল, কুৎসিত কদাকার চেহারার পৈশাচিক কোনো এক প্রাণ তাকে শেষ করতে চাইছে। তার গলাটা বড় বড় নখ বিশিষ্ট দুটো হাতে চেপে ধরে শ্বাস রুদ্ধ করে তাকে সরিয়ে দিতে চাইছে এই পৃথিবী থেকে। এমন পরিস্থিতিতে চারিদিকে কেউ নেই। ক্রমশ সেই রমণীর একটা চাপা গোঙানির চিৎকারে ভরে উঠল বকুলতলি গায়ের রাত্রে নিমজ্জিত বিনিদ্র পরিবেশ। সে ভীত সন্ত্রস্ত হয়ে গোঙাতে গোঙাতে বলল, কথাটা শেষ হওয়ার আগেই তার মুখটা শক্ত কিছু দিয়ে চেপে ধরল দ্বিতীয় ব্যক্তি। খানিক পরে মেনকা খুব ভালো করে অনুভব করল, এক জোড়া নখ বিশিষ্ট হাত পদাতিক সৈন্যের মতো তার সারা শরীর জুড়ে একটা হিমশীতল বাতাবরণ ছড়িয়ে দিচ্ছে, সঙ্গে উপহার দিচ্ছে একটা তীব্র জ্বালা যন্ত্রণা। সেই ধারালো নখের আঁচড়ে ক্রমশ তার শরীর থেকে ঘাম নিঃসরণের মতো দরদর করে রক্ত বের হয়ে আসতে লাগল। লাল রক্তের ধারায় ভিজে যেতে লাগল মেনকার শরীর। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে চলল শারীরিক উৎপীড়ন। তারপর একটা বিকট চিৎকারের ধ্বনি এ গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল বকুলতলি গায়ের আকাশ বাতাস জুড়ে। গায়ের মানুষ ধরে খিদের জ্বালায় যাচ্ছি মরে, আমার বাচ্চা মরে জঠরে। ভোর হলো দোর খুলো গায়ের মানুষ ধরে খিদের জ্বালায় যাচ্ছি মরে, আমার বাচ্চা মরে জঠরে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হরোস্কোপ অফিসিয়াল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। সকলের পুজো কেমন কাটলো এবং সকলের সামনে কালী পুজোয় কী প্ল্যান আছে একটু ঝটপট বলে দাও তো। যাই হোক, যদিও পুজোর পরে সবার ঠান্ডা লাগছে, তুমি ভালো আছো তো? তোমার বাড়ির সবাই ভালো আছো তো? প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও, কারণ তোমাদের জন্য সত্যিই আমাদের খুব চিন্তা হয়, আমার তো হয়ই। তো যাই হোক, আজ তোমরা শুনবে, না কিছু শোনানোর আগে তোমাদেরকে বলি যে গল্প শুরু হওয়ার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ প্রচুর শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, শেয়ার করো, প্রচুর প্রচুরভাবে মানুষদেরকে যোগাযোগ করিয়ে আমাদের এই পরিবারে যুক্ত করাও, এটাই চাইবো, কারণ আমরা তোমাদের জন্যই আছি। আর কমেন্ট বক্সে কিন্তু সবাই জানাতে ভুলো না তোমরা কেমন আছো, তোমাদের সকলের পরিবার কেমন আছে। আজ তোমরা শুনবে হাড় হিম করা আর একটা ভয়ের গল্প, লেখক অমিয় নস্করের লেখা, ভোর হলো দৌড় হলো। তাহলে চুপচাপ কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে শুনতে শুরু করো আজকের গল্প, অমিয় নস্করের কলমে ভোর হলো দৌড় হলো। এই পাণ্ডব পূর্ছিত অজপাড়া গাঁয়ের রাত কেমন যেন রোগগ্রস্ত শালিকের বিবর্ণ আশার মতো ফ্যাকাশে হয়। কেউ কোথাও নেই, সন্ধে হলেই ভূতের ভয়ে সব যে যার মতো ঘরে ঢুকে পড়ে। এমনকি রাতে হঠাৎ বাথরুম যাওয়ার হলেও সবাই তা সহ্য করে চেপে ঘরে বসে থাকে। সকাল হলেই সবাই সেই তাগিদের হাত থেকে মুক্তি লাভ করে। এদিক থেকে বিচার করলে শহর অনেক ভালো, রাত গড়িয়ে কখন সকাল আসে কেউ বুঝতেও পারে না, কিন্তু গ্রামের মানুষ সন্ধ্যা হলেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং জড়সড় হয়ে সকালের অপেক্ষা করে। আজও তাই এই নিয়মের অন্যথা ঘটেনি। তালগাছ থেকে পাকা তাল পড়ার মতো পলকের বাধ্যবাধকতা বাদ দিয়ে আচমকা সন্ধ্যা নামতেই গাঁয়ের আর পাঁচজন লোক যে যার মতো ঘরের ভিতর ঢুকে পড়েছিল। কিন্তু ব্যতিক্রম হিসাবে সমাদদার পাড়ার একজন গ্রাম্য বধূকে দেখা গেল। সে বালতি হাতে এসে দাঁড়িয়েছে গাঁয়ের একেবারে মাঝখানে বড় পুকুরটায়, যে পুকুরের এ মাথা থেকে সে মাথা ফুটে আছে বড় জাতের শ্যামলা ফুল, যাদেরকে দূর থেকে দেখে ফুটে থাকা পদ্ম বলে ভ্রম হয়। এই বকুলতলি গ্রামে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি বা কর্পোরেশনের জলের ব্যবস্থা এসে পৌঁছয়। শুধু তাই নয়, পুরো গ্রামে একটাই মাত্র গভীর নলকূপ, যা প্রায় অকেজো হয়ে পড়ে থাকায় গ্রামের অধিকাংশ মানুষ এই পুকুরের জলের উপর নির্ভরশীল। এই জলই আগুনে ফুটিয়ে জীবাণুমুক্ত করে পান করে সবাই। পুকুর ঘাটে এসে দাঁড়ানো গ্রাম্য বধূটির একটা হাতে বালতি ও অন্য হাতে দুলতে থাকা শিখাসহ জ্বলতে থাকা একটা কেরোসিনের ল্যাম্পের টিমটিমে আলো। সে আলোর সাথে চাঁদের আলোর সংমিশ্রণে ক্ষীণভাবে দেখা যায় পুকুরের আগা পাশতলা বড় জাতের শ্যামলা ফুলে ভরে রয়েছে। জলে ভাসমান শ্যামলা ফুলের গোল গোল সবজে পাতার উপর চাঁদের রূপলি আলো পড়ে বেশ চকচকও করছে। এছাড়াও ঘাটের একেবারেই দুপাশে আগাছার একটা বিরাট ঝোপ, দেখলে মনে হয় তা ভীষণ ভয়ঙ্কর। দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, তাই সারা গ্রামটা জুড়ে আধার নামলেও ওই পুকুর ঘাটের পাশের ঝোপে নেমে আসা আধার নরকের হাড় হিম করা শীতলতা জড়িয়ে নিখুঁত তমসার অবয়ব ধারণ করে যেন উদ্ভ্রান্ত পাগলের মতো শুয়ে থাকে। আসলে পাশেই একটা বড় বাঁশ বাগান, সেই জন্যই এই স্থানে অন্ধকার এত গভীরভাবে পর্যবসিত হয়। এছাড়াও বাঁশবাগানের পাশ দিয়ে বয়ে গেছে লম্বা মেঠো রাস্তা,
রাস্তার দুদিক বরাবর ছোট বড় তাল গাছের ফাঁকে ফাঁকে সোনাঝুরি ও মেহগিনির চারা একটা বর্ষার জল খেয়ে কেমন যেন বড় সড় হয়ে উঠেছে, এবং তাদেরকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে কিছু লতানো বুনো ফুল গাছ এবং হলকলমির ছাড় এমনভাবে দৈত্যাকারে উপরের দিকে ওঠে, এতটাই গভীর জঙ্গলে পরিণত হয়েছে এবং ভয়ঙ্কর দৃশ্যপট রচনা করেছে যে সন্ধ্যার পর এ পথে কিংবা এই পুকুর ঘাটের আশেপাশে কেউ আসে না। তার উপর কয়েক বছর ধরে এই গায়ে ভূতের উপদ্রব কেমন যেন বেড়েছে। এছাড়াও পুকুরের পশ্চিম পাড়ের বড় জালতা গাছে গলায় দড়ি দিয়ে মরেছে বৃদ্ধ ভবেশ ভাণ্ডারী। বুড়ো বয়সে গুটি বসন্তের জ্বালা সহ্য করতে না পারায় শেষ বয়সে তাকে আত্মহত্যা করে মরতে হয়েছিল। তারপর থেকে সব লোকের ধারণা ভবেশ ভাণ্ডারীর অশরীরী আত্মা এই পুকুর ঘাটের আশেপাশে ঝোপের আড়ালে আবডালে কোথাও না কোথাও ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই টুঁটিটা মুচড়ে সবটা রক্ত শুষে নিয়ে ফেলে দেবে পুকুর পাড়ের খোলে। এই রকম সাত পাঁচ ভেবে সন্ধ্যার পর আর কেউই ভুলেও এই রাস্তা মুখ হয় না, এমনকি ঘর থেকে কেউ বাইরে পর্যন্ত বের হয় না। আজ আকাশে দ্বাদশীর চাঁদ কয়েকটা নক্ষত্রের মাঝে ভেসে রয়েছে। রাত নেমেছে বেশ গভীর রূপায়ণে, এমন সময় বকুলতলি গ্রামের ভয়ানক ওই পুকুর ঘাটে বালতি হাতে জল নিতে এসেছে এক গ্রাম্য রমণী মেনকা। মনে মনে বেশ ভয় হচ্ছিল, কিন্তু তার স্বামীর কথায় আজ এই রাত বিরেতে পুকুর ঘাটে জল তুলতে এসেছে সে। মেনকা, তুই যা পুকুর ঘাট থেকে এক বালতি জল নিয়ে আয়, আমি আরও একবার স্নান করব। কাজ থেকে ফিরে বেশ অস্বস্তি হচ্ছে বুঝলি। আচ্ছা তুমি এখানে বসো, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। এই বলে মেনকা বাড়ি থেকে বেরিয়েছে। প্রতিদিন সে বিকেল থাকতে থাকতেই বালতি ডাবর ভরে জল তুলে রাখে, কিন্তু আজ বিকেল থেকে মেনকার শরীরটা একটু খারাপ থাকায় সে প্রয়োজনীয় ও পর্যাপ্ত জল তুলে রাখতে পারেনি, তাই এই রাতেই তাকে জল নিতে আসতে হয়েছে এই পুকুর ঘাটে। ফলত এই আধার মিশ্রিত আকাশের নিচে পুকুর ঘাটের ভয়াবহ ঝোপের পাশে গা ছমছমে অন্ধকারে সে ভয়ে জড়সড় হয়ে হরিনাম জপ করতে করতে পুকুর ঘাটের এক একটা ধাপ নামতে শুরু করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তার মুখে অনবরত আরাধ্যের নাম উচ্চারণে বেশ বোঝা যায় ভয়ে তার ভিতরটা একেবারে শুকিয়ে এসেছে, কিন্তু আরাধ্যের নাম জপ করেও কিছুতেই তার ভয় কমছে না। এতক্ষণে আকাশের চাঁদ ঢাকা পড়েছে আগন্তুক মেঘের আড়ালে, তাই মেঘে ঢাকা চাঁদের ম্রিয়মান আলো ঢুলে পড়েছে দূরের পুকুর পাড়ের একটু পরই অবস্থিত দিগন্ত রেখায়। ঝাঁক ঝাঁক নিশাচর বাদুরের দল উল্টো হয়ে ঝুলে আছে ওদিকের ওই বড় জালতা গাছের সরু সরু ডালে। এমন সময় হঠাৎ পাশের ঝোপটায় অন্ধকারের সাথে মিশে থাকা দ্বিতীয় কোনো এক প্রাণের অস্তিত্ব অনুভব করল মেনকা। ভয়ে তার গাটা শিউরে উঠল একবার, এবং তৎক্ষণাৎ এই ভয় এড়াতে সে জলের বালতি পুকুরে ডুবিয়ে জল ভরে নিয়ে বাড়ি ফিরে আসার উপক্রম করতেই শীতল আধারি বাতাস পাশের বাঁশবাগানের মাথার উপর দিয়ে বেশ কয়েকটা বাঁশের শরীর দুলিয়ে সন্তর্পণে এগিয়ে এলো পুকুর ঘাটের দিকে। সঙ্গে সঙ্গে মেনকার হাতে জ্বলতে থাকা কেরোসিন ল্যাম্পের ধুঁকতে থাকা আগুনটা নিভে যেতেই মেনকা ভয়ে পেয়ে বলে উঠল, এমা যা লম্পটা যে নিভে গেল, এবার কি হবে? এই কথা বলা মাত্রই মেনকার পরবর্তী পদক্ষেপ কোনো এক অন্ধকার খানা খন্দে পড়ে।
আরে ওরে বাবা, ও ভগবান, কি জোর লাগলো। এ কথা বলার পর মুহূর্তেই অন্ধকারে ঘাটে পড়ে যাওয়া অবস্থায় পায়ে হাত বোলাতে বোলাতে মেনকার মনে পড়ে গেল তার নিজের অতীত জীবনের কথা। ঠিক এইরকমভাবেই সে শিশুকাল থেকে তাকে গো খাটনি খাটতে হয়েছে। মায়ের মৃত্যুর পর মেনকার বাবা যেদিন দ্বিতীয় বিবাহ করে আনল সেদিন থেকে মেনকার জীবনে নেমে এসেছিল এইরকম নরক যন্ত্রণার দিন। ধুম জ্বরে শরীর পুড়ে গেলেও বাসন মাজা কাপড় কাচা তাকেই করতে হতো, নইলে সৎমা বিষম রোষে চিৎকার করে বলে উঠত, এই এই মাগি, যা কাজকর্মগুলো সেরে ফেলগে, জ্বরে ভান করে ন্যাকামি করে বিছানায় শুয়ে বালিশ জড়াজড়ি করে ব্যথা খেতে হবে না। আর যদি কাজগুলো আমাকেই করতে হয় তবে শুনে রাখ, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তোকে যদি বিদায় না করে দিতে পেরেছি আমার নামও বিজলি নয়। মেনকার শরীর খারাপ হোক আর ছাই না হোক, প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না করেছে তো সৎমা বিজলি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাত। নতুবা দুপুর কিংবা রাতের খাওয়া বন্ধ, তখন থেকেই মেনকা ভেবেছিল বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে তার এমন কষ্টের দিন খুঁজবে, কিন্তু এখন যে তার বড় বাড়া, শরীর খারাপেও তাকে সমস্ত কাজ করতে হয়, এমনকি সংসারে পান থেকে চুন খসলেই স্বামীর হাতে বিধরক পিটনি, যা বিয়ের পর মেনকার উপরি পাওনা হয়েছে। অথচ রাগ হলে দুদিন কোথাও চলে যাওয়ারও জো না থাকায় বেচারি মুখ বুঝে সহ্য করে নেয় সব অত্যাচার, এমনকি স্বামীর সব রকমের ওজোর আপত্তিও। স্বামীকে সম্মান করে শ্রদ্ধা করে, স্বামীর জন্য সারাদিন পরিশ্রম করে, কিন্তু বিনিময়ে ফিরে পায় না এক ফোঁটা সম্মান। বরং পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে বারংবার মরার কথা বলেছে তার নিজের স্বামী। মেনকা যখন মুখের উপর বলতে গিয়েছে মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়েরা কি মানুষ নয়, তখনই মেনকার স্বামী চিৎকার করে বলে উঠেছে, চুপ কর মাগি, আমি ওসব কথা বুঝি না, আমার ছেলে লাগবে এটাই শেষ কথা, তুই ছেলে দিতে পারবি নাকি বল, নাকি আমার হাতে মরবি। আমি কি বাচ্চা দেওয়ার যন্ত্র নাকি, যে তুমি যেটা বলবে সেটাই দিয়ে দেব, তাছাড়া ছেলে হবে নাকি মেয়ে হবে তা তো বাবারাই ঠিক করে, সেখানে আমার দোষ কোথায়? হ্যাঁ কি বললি শালি, ছাড়ো ছাড়ো বলছি, গলায় লাগছে, ছাড়ো। মেনকার এসব কথা মনে পড়লে সে ভাবে এর থেকে সৎ মায়ের অত্যাচার অনেক ভালো ছিল, সহ্য করা যেত, এখন আর একদম ভালো লাগছে না তার, মনে হচ্ছে যেন এক্ষুনি বিষ গালে দিয়ে মরে যায়। তবুও মেনকা বেঁচে আছে, কারণ সে জানে সে যদি মারা যায় তাহলে তার ছোট ছোট মেয়েগুলো একেবারে ভেসে যাবে, তাই তো স্বামীর সব অপমান মুখ বুজে সহ্য করে পড়ে আছে এই গ্রামের মাটিতে। অতীতের এসব ভাবনা ছেড়ে মুচকে যাওয়া পায়ে ঘাটের তালকাঠের ধাপে উঠে দাঁড়াতেই মেনকা দেখে দাঁত হৌড়ি ও হলকুলমির সবুজ কালো ঝোপ থেকে শিকারী বাঘের মতো কেউ একজন দ্রুত বেরিয়ে এলো। মেনকা ঝোপের অন্ধকারে এতক্ষণ যে প্রাণের অস্তিত্ব অনুভব করছিল সেই আধার মিশ্রিত রোমাঞ্চিত শরীরটা ঝোপের অন্ধকার থেকে বেরিয়ে এসে এক বুক আক্রোশে ক্ষুধার্ত উদর নিয়ে শিকারী চিতার মতো ঝাঁপিয়ে পড়ল 26 বছর বয়সী সেই গ্রাম্য রমণীর শরীরের উপর। তৎক্ষণাৎ চাঁদের রূপলি আলোয় মেনকা দেখল কুৎসিত কদাকার চেহারার পৈশাচিক কোনো এক প্রাণ তাকে শেষ করতে চাইছে, তার গলাটা বড় বড় নখ বিশিষ্ট দুটো হাতে চেপে ধরে শ্বাস রুদ্ধ করে তাকে সরিয়ে দিতে চাইছে এই পৃথিবী থেকে। এমন পরিস্থিতিতে চারিদিকে কেউ নেই, ক্রমশ সেই রমণীর একটা চাপা গোঙানির চিৎকারে ভরে উঠল বকুলতলি গায়ের
রাত্রে নিমজ্জিত বিনিদ্র পরিবেশ। সে ভীত সন্ত্রস্ত হয়ে গোঙাতে গোঙাতে বলল, কে তুমি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কথাটা শেষ হওয়ার আগে তার মুখটা শক্ত কিছু দিয়ে চেপে ধরল দ্বিতীয় ব্যক্তি। খানিক পরে মেনকা খুব ভালো করে অনুভব করল, এক জোড়া নখ বিশিষ্ট হাত পদাতিক সৈন্যের মতো তার সারা শরীর জুড়ে একটা হিমশীতল বাতাবরণ ছড়িয়ে দিচ্ছে, সঙ্গে উপহার দিচ্ছে একটা তীব্র জ্বালা যন্ত্রণা। সেই ধারালো নখের আঁচড়ে ক্রমশ তার শরীর থেকে ঘাম নিঃসরণের মতো দরদর করে রক্ত বের হয়ে আসতে লাগল। লাল রক্তের ধারায় ভিজে যেতে লাগল মেনকার শরীর। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে চলল শারীরিক উৎপীড়ন। তারপর একটা বিকট চিৎকারের ধ্বনি এ গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগল বকুলতলি গায়ের আকাশ বাতাস জুড়ে। রবীন্দ্র সরোবর লেকের সামনে একটা বড় পাতাবাহার গাছের নিচে সিমেন্টের তৈরি বসার জায়গাটায় দুজন ছেলে মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। ছেলেটির নাম চয়ন, মেয়েটির নাম মণিরূপা। চয়ন ছোট থেকেই অনাথ, তার তিন কুলে কেউ নেই, তাই প্রথম থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করেছে সে। একমাত্র মণিরূপাই তার পথপ্রদর্শক, অভিভাবক। তাই চয়ন আজ চাকরি পাওয়ার পর মণিরূপার সাথে এখানে দেখা করতে এসেছে। তারা বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিল। হঠাৎ চয়ন মণিরূপার উদ্দেশ্যে বলে ওঠে, প্রাইমারিতে আমার মাস্টারির চাকরিটা হয়ে গেছে, তুমি তো জানোই, কিন্তু আজ আরও একটা খুশির খবর আছে। কি গো, কি খবর বলো, বলো না, তাড়াতাড়ি বলো। আমার চাকরির জয়নিং লেটার চলে এসেছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। বাহ, এ ভীষণ আনন্দের খবর, কিন্তু কি করবে বুঝতে পারছো না মানে? ততক্ষণে চয়নের চোখে মুখে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে। তাই মনটা একটু খারাপ করে সে সামনের বড় জলাশয়ে মাছের খাই দেওয়া জলে তরঙ্গের ওঠানামা দেখতে দেখতে বলল, আসলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রামের স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করার পর সেই যে শহরে চলে এলাম, তারপর থেকে শহরের কলেজ, ইউনিভার্সিটি, শহরের হোস্টেল এবং তোমার সাথে এই কলকাতার বুকে ঘুরে বেড়াতে বেড়াতে এই তিলোত্তমাকে আমাকে খুব ভালোবেসে ফেলেছি। তাই এখান থেকে চলে গিয়ে ওই অজপাড়া গায়ে আমার মন বসবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের নায়কের মতো আমাকেও দুদিন পরে ব্যাগপত্র গুটিয়ে চলে আসতে হবে। আরে তা বললে কি চলে, এই বর্তমান সময় দাঁড়িয়ে চাকরি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর তুমি যখন চাকরিটা পেয়েছো তখন তোমাকে যেতেই হবে, সে যতটাই দূর হোক না কেন। কিন্তু সেখানে তো আর প্রতিদিন যাওয়া আসা করা সম্ভব নয়। আরে প্রতিদিন যাবে কেন, ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানেই থাকবে। এখানে যেমন ঘর ভাড়াতেই থাকো, ওখানে গিয়েও ঘর ভাড়ায় থাকবে, একই তো ব্যয়, একই ব্যাপার। আর যখন ছুটি ছাটা পাবে তখন আমাকে জানিও, আমি তোমার কাছ থেকে ঘুরে আসবো না হয়। মণিরূপার সমস্ত কথা মন দিয়ে শুনে চয়ন বলল, আচ্ছা আচ্ছা বেশ, আমি চাকরি করতে ওই অজপাড়াগায় যাব, কিন্তু কথা দাও প্রতি সপ্তাহে শনিবার আমার কাছে যাবে। আচ্ছা বাবা আচ্ছা, কথা দিচ্ছি যাব। গ্রামের নামটা কি যেন? বকুলতলি। কোন জেলার মধ্যে পড়ছে গো? আরে হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে রজপাড়াগায় একদম। কোনো চিন্তা করো না, তুমি যাও গিয়ে তোমার চাকরিতে জয়েন করো, অবশ্যই সব কিছু সুন্দর হবে।
এক পক্ষকাল পরে আজ চয়ন বকুলতলি প্রাথমিক বিদ্যালয়ে এসে চাকরিতে জয়েন করেছে। বিদ্যালয়ে এসেই তার আলাপ হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত সর্দারের সাথে। সুকান্ত মাস্টারের বাড়ি এই বকুলতলি গাঁয়ের একেবারে শেষের দিকে। বয়সে সুকান্ত চয়নের থেকে বেশ বছর চারেকের বড়। খুব বেশি হলে সুকান্তর বয়স ওই 30-32 বছর। বিবাহিত জীবনে দুজন সন্তান ও স্ত্রী পরিবার নিয়ে ভরা সংসার তার। বিদ্যালয়ে পঠন পাঠন শেষ হওয়ার পর সুকান্ত ব্যাগ গুছিয়ে নিয়েছে, এইবার বেরিয়ে যাবে এমন সময় দরজার সামনে চয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে সুকান্ত মাস্টার বলে ওঠে, কি মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন যে, বাড়িতে ফিরবেন না? চয়ন যেন এই রকম কিছু একটা বলতে চাইছিল, তাই সুকান্তর মুখের কথা শেষ হতে না হতেই চয়ন বলে ফেলল, আসলে মাস্টারমশাই আমার বাড়ি অনেকটা দূরে, সে কলকাতায়, তাই গেলে আর পরের দিন ফিরে আসতে পারবো না। সে কি, তাহলে আপনি কি করবেন বলে ঠিক করেছেন? ইয়ে বলছিলাম যে এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যায় না? না না, কি যে বলেন, ঘর ভাড়া সে তো অনেক অতীত বিষয়। এখানে মানুষের নিজেরই ভালো করে মাথা গোঁজার জায়গা নেই, আবার ঘর ভাড়া। এই রে, তাহলে আমি থাকবো কোথায়? দাঁড়ান আমি ভেবে বলছি। এই বলে সুকান্ত সর্দার খানিকক্ষণ চুপ করে থেকে বলে উঠল, বকুলতলি গ্রামের একেবারে মাঝখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের উত্তর পশ্চিম পারে আমি জায়গা কিনে একটা কোটা ঘর বেঁধেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ঘরটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, সন্ধ্যের পর ওই ঘরের ধারে বাড়ি কেউ যায় না। ঘরের কাজ শেষ হওয়ার পর সব মানুষেরই যেমন নতুন ঘর চাপার কৌতূহল ছিল, ঠিক তেমনই আমাদেরও ছিল। কিন্তু পরপর দুটো রাত ও ঘরে কাটানোর পরও ঘর ছেড়ে চলে আসতে আমরা বাধ্য হলুম। ওখানে ভীষণ ভূতের উপদ্রব, মানুষের থাকার জো নেই। দেখুন, সবটাই আপনাকে বললাম, এবার সব কিছু জেনে আপনি যদি ওই ঘরে থাকতে চান তাহলে আমি এক্ষুনি চাবিটা আপনার হাতে দিয়ে দিতে পারি। সুকান্ত মাস্টারের মুখে এসব কথা শুনে চয়ন মাস্টার খানিক ভয়ে পেল বটে, তবে এসব গল্পে সে খুব বেশি আমল দিল না, তাই সে বলল, আচ্ছা মাস্টারমশাই, তাহলে আপনার ওই বাড়িটার চাবিটাই দিন, আজ রাতে অন্তত ওখানেই থাকি, তার পরের দিন না হয় চারিদিকটা ঘুরে কোথাও একটা ঘর ভাড়ায় পাওয়া যায় কিনা দেখা যাবে। চয়নের কথায় সুকান্ত মাস্টার একটু অবাক হলেও চুপ করে গেল, তারপর বলল, আচ্ছা বেশ, তাই হোক, তবে একটু তাড়াতাড়ি চলুন, এই বিকেল থাকতে থাকতে আমি ঘরটা আপনাকে দেখিয়ে দিই, সন্ধ্যার পরও পথ মারানোর সাহস আমার নেই। এসব রহস্যময় কথাবার্তা কিছুই ঢোকে না চয়নের মাথায়। সে সুকান্ত মাস্টারের সাথে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে বকুলতলি গায়ের মাঝখানে বড় পুকুরটার দিকে। পুকুরের পাড় ঘেঁষে সুকান্ত মাস্টার যে নতুন ঘরটা বেঁধেছে, আজ রাতে সেখানেই থাকবে চয়ন। এতক্ষণে আকাশে নেমেছে গোধূলির লাল আলো, সূর্যটা পশ্চিমের ঘাটে যেন ডুবতে বসেছে। ক্লান্ত পাখি ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরছে এক এক করে। এইসব দেখতে দেখতে চয়ন ও সুকান্ত গ্রামের চওড়া কংক্রিটের রাস্তা দিয়ে বড় পুকুরের পাড়ে অবস্থিত সেই ভুতুড়ে বাড়িটার দিকে এগিয়ে চলেছে। তারা যেন নিজেদের মধ্যে কথাবার্তার বেখেয়ালে একেবারে ভুলে গেছে এখন ভরা সন্ধে। আর এই ভর সন্ধেবেলায় ওই পুকুর পাড়ে যাওয়াটা একদমই ঠিক নয়। আর যদি গাজোয়ারি ভাব দেখিয়ে যাও তবে স্বয়ং মৃত্যুর সাথে খেলা করা হবে। এমনিতেই পুকুর ঘাটের ওই এলাকাটা ভীষণ শুনশান, তাই চোর ডাকাতের ভয়ে তার উপর ওখানে আবার ভূতের উৎপাত। আজ বোধহয় বেঘরে চয়নের প্রাণটা চলেই যাবে।
সুকান্তর বসবাস গ্রামের পূর্ব দিকে সর্দার পাড়ায়, আর পুকুরঘাট সে পুরোপুরি মাছের পাড়ায়। যদিও সর্দার পাড়ার আরও এক বাসিন্দা নকুল ভাণ্ডারীর বুড়ো বাবা ভবেশ ভাণ্ডারীর মৃত্যু ঘটেছিল ওই পুকুরের পাড়ে, গুটি বসন্তের জ্বালা সহ্য করতে না পেরে বুড়ো বয়সে চালতা গাছে গলায় দড়ি দিয়ে মৃত্যু বরণ করেছিল বৃদ্ধ। এছাড়াও বছর দুই আগে এক রাতে পুকুর ঘাটে জল তুলতে এসে মৃত্যু ঘটেছিল গ্রাম্য বধূ মেনকার। তাই কম বেশি গায়ের সব লোকই জানে ওই অঞ্চল খুব একটা সুবিধার নয়। সন্ধ্যা হলেই এ গ্রামে আর কেউ ঘরের বাইরে বের হয় না, এমনিতেই তেমন কেউ ওই দিকটায় আসত না। তার উপরে যখন মেনকার মৃত্যু হলো, তখন থেকে একেবারের মতো ওই পথ ও পুকুর ঘাট পরিত্যক্ত হল, ওই দিকটায় আর কেউ আসে না, ও পথ প্রায় প্রাণ হারিয়েছে, রাস্তায় গজিয়েছে ঘাস। যদি ভুল করেও ও পথে কেউ চলে, তা তবে দিনের বেলায়, অন্ধকার নামলে ও পথমুখ হলেই মৃত্যু। এতক্ষণ তারা দুজনে এসে পৌঁছেছে বড় পুকুর পাড়ের বাড়িটায়। ঘরটা পূর্বমুখ, ঘরের পিছনের জানলা খুললে বড় পুকুরের বিরাট জলরাশি দেখা যায়। দেখা যায় ফুটে থাকা বড় জাতের শ্যামলা ফুল, আর দরজাটা একেবারেই ঝোপঝাড়ে ঢাকা মেঠো রাস্তাটার সম্মুখে। সুকান্ত মাস্টার বলে ওঠে, এই নিন চাবি, এবার আমি চললুম। এমনিতে অনেকটা সন্ধে নেমে এসেছে, আরও খানিক দেরি হলে ভগবান জানে কি হবে। যান যান যান, আপনি ঘরের মধ্যে ঢুকে যান, তারপর যত যাই খুশি হয়ে যাক না কেন, আপনি কিন্তু বাইরে বেরোবেন না। আর এই নিন, এই ব্যাগটা ধরুন, এতে কিছু শুকনো খাবার আছে, বিস্কুট মুড়ি টুড়ি এইসব, আজ রাতে খেয়ে নেবেন। হ্যাঁ, কাল না হয় একজন কাজের লোক দেখে দেওয়া যাবে। আজ আমি আসি। আচ্ছা, সাবধানে আসুন। সুকান্ত মাস্টার চলে যান। তার চলে যাওয়ার সাথে সাথেই কেমন যেন ঘোর অন্ধকার নেমে এলো পুকুর ঘাট ও আশেপাশের এলাকা জুড়ে। পুকুরের জল থেকে ব্যাঙের চিৎকার, সঙ্গে ডাঙায় ঝিঁঝির কান ঝালাপালা করা ডাক যেন সারা গ্রামকে মাথায় করে রেখেছে। গ্রামের এইসব নৈসর্গিক বাতাবরণ অনুধাবন করতে করতে চয়ন তার হাতের চাবিটা দিয়ে দরজায় ঝোলানো মস্ত বড় তালার মধ্যে একবার প্যাঁচ মারতেই তালাটা খুলে যায়। অবশেষে দরজায় হাতে দিয়ে ভেতরে ঠেলতেই একটা বিকট বিভৎস আওয়াজ করে দরজাটা খুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরের অন্ধকারের থেকেও তীব্র ও গাঢ় আলকাতরার মতো তাল তাল তমসার ঢেউ যেন চয়নের জন্য অপেক্ষা করছিল। চয়ন দরজাটা খুলতেই একদল বাদুড় চামচিকি ছটফট করতে করতে উড়ে ভিতর থেকে বাইরে এলো, এবং ভিতর থেকে একদল কালো শীতল বাতাস চয়নকে চুপি সারে স্নান করিয়ে দিয়ে গেল। তারপর অন্ধকারের আক্রোশ এসে চয়নকে ঘরের মধ্যে বরণ করে নিল। ঘরের মধ্যে প্রবেশ করে ব্যাগ থেকে মোটা একটা মোমবাতি বের করে তার মুখে খানিকটা আগুন দিয়ে ঘরটাকে আলো করে তুলবার চেষ্টা করল চয়ন, কিন্তু পুরোপুরি আলো হলো না। তবে আলো আধারই যে এক রসনা রচিত হলো, তা শব্দে ব্যাখ্যায়িত করার ক্ষমতা আমার নেই। মোমবাতির আলোয় হঠাৎ করেই চয়ন দেখল, চুলটুল অবিন্যস্তভাবে মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে হাঁটুর উপর মুখ গুঁজে তক্তপোষের উপর বসে আছে কোনো এক নারী মূর্তি। তার হাতে পায়ে লেগে আছে চাপ চাপ রক্ত, পরনে শতচ্ছিন্ন মলিন একটা কাপড়। তাকে দেখে চয়ন খানিকটা ঘাবড়ে যায়, মনে মনে ভাবে, দেখি ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ ছিল, তবে ভিতরে কে বসে আছে? তবুও মনে মনে সঞ্চিত শেষ সাহস একত্রিত করে চয়ন বলে ওঠে, কে?
কে আপনি? চয়নের মুখের কথায় সেই বিভৎস নারী মূর্তি ধীরে ধীরে হাঁটু জঠর থেকে মুন্ডুটাকে বের করে এনে চয়নের দিকে মুখ তুলে চাইতেই চয়ন দেখে সেই নারীর দুটো চোখের কোঠরে জ্বলন্ত দুটো চিতা। তার চোখের চাহনি ও অঙ্গভঙ্গিমায় স্পষ্ট বোঝা যায় যে চয়ন হঠাৎ করে এই বাড়িতে এসে ওই বিভৎস রমণীর ব্যক্তিগত জীবন প্রণালীতে ব্যাঘাত ঘটিয়েছে। তাই তৎক্ষণাৎ তার রেগে যাওয়ায় দ্রুত নিঃশ্বাসে মোমবাতিটা নিভে গিয়ে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই চয়ন আবার বাতিটা জ্বালাতে দেখল ঘরের মধ্যে কেউ নেই। চয়ন এবার বেশ খানিকটা দোলা চলে পড়েছে। নিজের চোখকে তো আর সে ভুল প্রমাণ করতে পারে না। বিস্ফারিত দুটো চোখ ও কুঁচকে যাওয়া কপাল নিয়ে চয়ন বলল, আমি কি তাহলে সব ভুল দেখলাম? হতেও পারে সেই বিকাল থেকে এই ঘরটা সম্পর্কে সুকান্তবাবু যা ভয়টাই না দেখিয়েছিলেন, তাতে করে আমারও এমন মতিভ্রম হওয়াটাই স্বাভাবিক। এই বলে চয়ন জ্বলন্ত মোমবাতিটা ঘরের দক্ষিণ দিকের দেওয়ালটার এক কোণে কাঠের যে টেবিলটা পাতা সেখানেই রাখল। তারপর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে মোটামুটি থাকার উপযুক্ত করে তোলার চেষ্টা করছিল। তক্তপোষের উপর জমে থাকা ধুলো ঝেড়ে সেখানে বিছিয়ে নিল একটা মোটা কাঁথা ও তার উপরে বিছানার চাদর। ঘরের সিলিংয়ে জমে থাকা ঝুল ও মেঝের উপর পুরু হয়ে জমে থাকা ধুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঘরের এক কোণে জড়ো করল। তারপর সে দেখল ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে তার শরীরটাও বেশ নোংরা হয়েছে। ফলত দরজাটা খুলে হাতে ছোট মোবাইলের টর্চ লাইটটা জ্বেলে ঘর থেকে বেরিয়ে এলো চয়ন। পাশেই পুকুরঘাট, সেখানে এসে দাঁড়াতেই চয়নের কানে ভেসে এলো একজন মহিলার কান্নার আওয়াজ। কেউ যেন এই আশেপাশের মধ্যে কোথাও একটা জায়গায় বসে কাঁদছে। কান্নার আওয়াজ শুনে পুকুর ঘাটে দাঁড়াতেই চয়ন দেখল ঘরের ওপাশের বড় বাঁশবাগানের মাথার উপর আধখানা চাঁদ উঠেছে এবং সেই আধা চাঁদের আধুরি আলোয় চয়ন দেখল বাঁশবাগানের ঠিক গোড়ায় কেউ একজন বসে সেই একই ভঙ্গিতে যে ভঙ্গিতে একটু আগে চয়ন ঘরের মধ্যে কাউকে বসে থাকতে দেখেছিল। তাকে এইভাবে দেখে চয়ন নিজের মতিভ্রম মনে করে বিষয়টাকে এড়িয়ে গেল, কিন্তু এখানে তো শুধুমাত্র বসে নেই, গুমড়ে গুমড়ে কাঁদছেও। তার কান্না এতটাই করুণ যে চোখে জল চলে আসে। এমন সময় হঠাৎ একদল জোরালো বাতাস বাঁশবাগানের মাথার উপর থেকে কয়েকটা বাঁশের সারা শরীর দুলিয়ে দিয়ে ধেয়ে এলো চয়নের দিকে। বাতাসের হিম শীতল স্পর্শে তার সারা শরীর একবার ঝাঁকুনি দিয়ে উঠল। হাত থেকে বেমালুম খসে পড়ল মোবাইলটা এবং মোবাইলের পিছনের ঢাকনা খুলে ছিটকে গেল ব্যাটারি। যা, এই অন্ধকারে মোবাইলটা কোথায় পড়ল? আহ, কি করে যে খুঁজবো এবার! যাকে সকাল সকাল এসে দেখবো কোথায় পড়ল। এই বলে অন্ধকার হাতরে পুকুরে মুখ হাত ধুতে নামতে গিয়ে পা পিছলে পড়ল সে। সঙ্গে সঙ্গে সেই করুণ কান্নাটা বদলে গেল একটা চরম অট্টহাসিতে। হঠাৎ করে অন্ধকারের মধ্যে জলে পড়ে গিয়ে সারা শরীর গলা পর্যন্ত ভিজে একসা হয়ে গেল। কি প্রচণ্ড ঠান্ডা জল!
হেমন্তের আবহে জল তো এত ঠান্ডা হওয়ার কথা নয়। অন্ধকারের মধ্যে এমন পরিস্থিতিতে পড়ে এক রাস বিরক্তি নিয়ে চয়ন বলল, এ ভগবান, আমি যে কেন মরতে এই গ্রামে চাকরি করতে এলাম কে জানে। তারপর কোনোভাবে সেখান থেকে উঠে চয়ন ঘরে এসে ভিজে কাপড় জামা খুলে শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরে মশা মারার ধূপ জেলে একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হেমন্তের মধ্যরাত, বাড়ির পাশে বড় বড় বাঁশবাগানের বাঁশগুলোর খসখসে শব্দ ও পাতার ভাঁজে ভাঁজে নিকশ কালো অন্ধকার বাসা বেঁধেছে এবং তা থেকে ঝরে পড়ছে কুয়াশার ফোঁটা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে আকাশে এগিয়ে চলেছে চাঁদের ভেলা পূর্ব থেকে পশ্চিমে। তবুও যেন চারিদিকে ক্লান্তি বিরাজমান, একটা তীব্র নৈঃশব্দের হাতছানি, যা দেখে মনে হয় আজ বিশ্ব চরাচরে যেন আর কোনো প্রাণ নেই। প্রত্যন্ত গ্রামের দিকে এই রকমটাই হয়ে থাকে। অন্ধকারের এই প্রগাঢ় মহিমা যেন আরও খানিকটা বেশি আঁধার মণ্ডিত করার জন্য আরও খানিকটা কালো রং মিশিয়ে দেন স্বয়ং মহাকাল। আর সেই মহাকালের রথের ঘোড়া চেপে জানলার ফাঁক দিয়ে আড়াল আপটাল থেকে দূর আকাশের আধখানা চাঁদের ভেজা আলো এসে পড়েছে চয়নের ঘরের মধ্যে, সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। এই রকম সিনেম্যাটিক ও রোম্যান্টিক পরিবেশে চাঁদের আলো পড়া ঘরে এবং হালকা স্যাঁতস্যাঁতে শীতলতার মধ্যে ঘুমিয়ে থাকলে সে ঘুম সাক্ষাৎ স্বর্গ, আর স্বর্গ সুখ ও চরম সুখানুভূতির জাল ছিঁড়ে কারোরই সহজে ঘুম ভাঙে না। যদি না এই অবস্থায় কেউ সেই ঘুমন্ত ব্যক্তিকে প্রচুর উৎপীড়ন কিংবা উত্তেজিত করে, চয়নের সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। কিছুক্ষণ আগে থেকেই একটা অস্বস্তি কাজ করছিল তার শরীরে, অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও সে বারবার সেই অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরছিল গায়ে দেওয়া চাদরের নিচে তার একমাত্র সঙ্গী ফোলানো পাশ বালিশটাকে। বেশ কয়েকবার এমন হওয়ার পর ঘুমটা পুরোপুরি ভাঙে চয়ন। ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয় চয়ন। সে আবিষ্কার করে একজন রমণী তার পাশে বসে, তাকে দেখে ভয়ে চমকে উঠল চয়ন। যেন কালবৈশাখীর আকাশে হঠাৎ বজ্রপাতে ঝলসে গেছে একটা বড় তাল গাছ। তবুও নিজেকে একটু ধাতস্থ করে গায়ে দেওয়া চাদরটা পরনে জড়িয়ে চয়ন সেই রমণীর উদ্দেশ্যে বলল, কে তুমি? আমাকে কিছু না বলে আমার ঘরে ঢুকেছো কেন? কি চাও? চয়নকে এমন বিচলিত হতে দেখে শান্ত ধীর সুরে বছর তিরিশের সেই রমণী বলল, আগে আগে ভয় পেওনি বাবু, আমার ঘর ওই ওই যে টিম টিম করে আলো জ্বলতিছে দেখো, ওইটা ওইটা আমাদের ঘর। আমার স্বামী আমাকে পাঠালো, আসলে এই ঘরে তো কেউ থাকে নে, তাই মোমবাতি জ্বলতে দেখে আমার স্বামী ভেবেছে ভুতুরে বাড়ি, তাই বোধহয় ভূতের আলো জ্বলতেছে, তাই দেখতে এইছি। কিছু মনে করুনি বাবু, কিন্তু এ বাড়িতে তুমি কি করে এলে গা? রমণীর এমন সোজা সাপটা প্রত্যুত্তরে চয়নের দ্রুত হৃৎস্পন্দন কিছুটা প্রশমিত হল। সে উত্তর দিল, হ্যাঁ আর বলো না, এই তো তোমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবেই আজকে জয়েন করলাম, কিন্তু আমি রোজ সেই শহর থেকে এখানে যাওয়া আসা করতে পারবো না, তাই সুকান্তবাবুর কাছ থেকে ওনার বাড়িতে থাকার পারমিশনটা নিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তা রাতে কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি পেটে হাত ঢুকিয়ে ঘুমুচ্ছিলে? গ্রাম্য ভাষায় এমন টানা টানা গোদা বাংলা শুনে চয়ন হেসে উঠে বলল,
না না, কিছু খাইনি। আচ্ছা, তুমি একে নেই বসো, আমি তোমার জন্য খাবার আনছি। না না, থাক, এত রাতে আর খাবার আনতে হবে না। কিন্তু কে কার কথা শুনে তন্মধ্যে কখন যেন ফুস করে ঘর থেকে বেরিয়ে গেছে সেই রমণী। চারিদিকটা কেমন যেন অন্ধকারে ডুবে আছে। ঝিঝির চিৎকার ও মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলার মধ্যে দিয়ে চয়ন কোথাও যেন ভুলে গেছে তার প্রেমিকা মণিরূপার কথা। সে এখন কোথায়, কি করছে, রাতে খেয়েছে কি না, এইসব ভাবনায় পর্যবসিত হয়ে সবে তার কথা মনে করতে যাবে এমন সময় হাতে এক থালা ভাত ও মাছের তরকারি নিয়ে হাজির হয়েছে সেই রমণী। কি জানি এখন কত রাত, তবে ভাতের থালা দেখা মাত্রই চয়নের সুপ্তাবস্থায় থাকা খিদেটা চাগার দিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে সেই ভাতের থালাটা হাতে ধরে পেট ভরে ভাত খেতে থাকে, আর সেই রমণী তাকিয়ে থাকে তার দিকে। খেতে খেতে চয়ন বলে, তুমি তো দেখছি মাছের ঝোল দারুণ রাঁধতে পারো। হ্যাঁ বাবু, ওই আর কি, একটু আধটু পারি। তা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করব না। কি হয়েছে বলো। তুমি আমার বাড়িতে কাজ করবে, আমার আমার রান্না করে দেবে, বাসন মেজে দেবে, কাপড় কেচে দেবে, আমি তোমাকে মাসে 1,500 করে টাকা দেব। কথাটা শুনে মেয়েটা মুখে হাত চাপা দিয়ে খানিকটা হেসে উঠে বলে, আচ্ছা বাবু, ঠিক আছে, তাহলে কাল থেকে আমি তোমার যাবতীয় কাজ ছেড়ে রাখবো, তোমার আর চিন্তা করতে হবে না। এই বলে সেই অপরিচিত রমণী চয়নের ভাত খাওয়া ইঁটো বাসনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় চয়ন বলে, যাক বাঁচালে, তোমার নাম এবং স্বামীর নামটা বলে যাও। চলে যেতে যেতে পিছু ফিরে সেই রমণী উত্তর দেয়, আমার নাম মেনকা, আমার স্বামীর নাম ভূপতি। তারপর ঘুম জড়িয়ে আসে চয়নের চোখে, সে আবার ঘরের দরজাটা ভিতর থেকে লক করে দেয়। হঠাৎ ঘুমোতে যাওয়ার আগে তার মনে পড়ে, তখন ঘুমোতে যাওয়ার আগেই তো আমি ঘরের দরজা বন্ধ করেছিলাম, তাহলে ওই রমণী ঘরের ভিতর প্রবেশ করলো কি করে। এইসব ভাবতে ভাবতেই চয়ন আবারও ঘুমিয়ে পড়ল, এবং ঘুমোতে না ঘুমোতেই সে অনুভব করল সে ছাড়া আরও দুটো হাত। সে যেন চাদরের নিচে একা নয়, আরও একজন তার শরীর স্পর্শ করে আছে। চয়ন পরিষ্কার অনুভব করল তার অর্ধ উলঙ্গ লোমো শরীরটা জুড়ে কিলবিল করছে সেই এক জোড়া নমনীয় হাত। যাযাবর পথিকের মতো সেই হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য কি যেন একটা ঘোরের মধ্যে থাকে সবাই। সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময়ও লাগে। বেশ কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে চয়নের, এখন সে এই অবস্থাতেই বিছানায় শুয়ে আছে, আর 7-5 না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছিল চাদরের তলায় সেই উষ্ণ আদর। হঠাৎ করে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণে নমনীয় হাত দুটোর সঙ্গে সঙ্গে একচোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল বুকের অবিন্যস্ত লোমের উপর দিয়ে গলাবে, তারপর মিলিত হলো তার ঠোঁটের সঙ্গে। অদৃশ্য সেই ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়াল। কামনার রসে সিক্ত হয়ে গেল চয়নের সারা শরীর। মোমবাতির হলদে আলোয় মিশে থাকা সেই দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে
সেই সবটা শুষে নিতে লাগলো আসলে সে। কি মাদকতাময় একটা মুহূর্ত! শারীরিক তৃপ্ততার এই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ জয়ন চোখ খুলল, আর তখনই হঠাৎ করে ঘুমের চটকাটা কেটে গেল তার। এবং তৎক্ষণাৎ তার মনে হল, সে ছাড়া তো এই বন্ধ ঘরে আর কেউ নেই, থাকা সম্ভব নয়। তারপর মনে হল, সেই সুন্দরী রমণীকে দেখে রাতে তার এমন স্বপ্ন এসেছে। চয়নের দুটো চোখের পাতা আর এক হল না, বাকিটা রাত নানান চিন্তা করতে করতে কেটে গিয়েছে। এমন সময় হঠাৎ এক ছড়া কাটা পৈশাচিক সুর চারিদিক থেকে চয়নের কানে ভেসে এল। সেই সুর শুনে বাইরে বের হলে সেই কাল খিদের কবলে পড়তে হবে। কি বিভৎস ভয়ানক সেই ছড়া! ভোর হলো, দোর খোলো, কাইর মানুষ ওঠরে, খিদের জ্বালায় যাচ্ছি মরে, আমার বাচ্চা কাঁধে জঠরে। এমন করুণ কান্নায় পরিবেশ কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। জানলার ফাঁক থেকে চাঁদের যে ম্রিয়মান আলো এসে পড়ছিল তার ঘরে, সেটাও যেন প্রায় শেষ হয়ে এসেছে। বাইরে কয়েকটা রাত চড়া পাখি ডেকে ওঠে। চয়ন মনে মনে ভাবছে, বেশ রোমাঞ্চকরভাবে দিনটা কাটল। ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে দক্ষিণ দিকের জানলা খুলতে চয়ন দেখল, সেই পুকুর ঘাটের পাশে কোনো এক রমণী হেঁট হয়ে পুকুর পাড়ে নরম কাদা আঁকড়ে আঁকড়ে একটা বড় গর্ত করেছে, এবং গর্তের দিকে তাকিয়ে বিভৎস কণ্ঠে বলে চলেছে, কোথায় গেল, কোথায় গেল? ওখানে তো আমাকে পুঁতে রেখেছিল, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি আমি খুঁজে পাচ্ছি না কেন? আমার শরীরটাকে আমার আমার শরীরটা কোথায় গেল? আমার শরীরটা কোথায় গেল? এইসব বলতে বলতে হঠাৎ মাথা উঁচু করে ঘরের জানলাটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে রমণী বলল, এই তুই এখান থেকে উকে দিচ্ছিস কেন? এখানে এসে আমার শরীরটা খুঁজে দে। এই ঘরটাতে ঢুকেই সঙ্গে সঙ্গে যে পৈশাচিক রমণীকে চয়ন প্রথম দেখেছিল, এই সেই রমণী। তাকে দেখে চয়ন মনে মনে ভাবল, ধরুন ও বোধহয় পাগল টাগল হবে, নইলে এই ভোর রাতে পুকুর পাড়ে কাদা আঁকড়ে গর্ত করে। দেখি তো, দেখি এই পাগলিটা কি করে। জানলা দিয়ে উঁকি মেরে দেখতে থাকলো সেই পাগলির কার্যকলাপ। দেখল পুকুর পাড়ে কাদায় সেই গর্তটি বেশ বড় সড়ো হয়ে যাবার পর সেই নারী মূর্তিটা তার ভেতরে ঢুকে যায়, এবং মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরও সেই গর্ত থেকে আর বেরিয়ে এলো না। চয়ন একইভাবে চেয়েছিল অনেকক্ষণ, ফলত গর্তের দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে যায় তা বুঝতেও পারে না সে। অতঃপর তড়ি ঘড়ি পুকুর ঘাটে গিয়ে গত রাতে হাত থেকে পড়ে যাওয়া মোবাইলটা খুঁজে উদ্ধার করে চয়ন। ভাগ্য ভালো ছিল, তাই মোবাইল কিংবা ব্যাটারি কোনোটাই জলে গিয়ে পড়েনি। মোবাইলটা কুড়িয়ে নেওয়ার পর চয়নের নজরে আসে গত রাতে যেখানে গর্ত করতে দেখেছিল সেই পাগলিকে, সেখানে কোনো রূপ গর্ত নেই। এমনকি কাদা মাটির উপর যে সবুজ ঘাস টাসগুলো জন্মেছিল সেগুলো ঠিক তেমনই আছে। তাই এই বিষয়ে বেশি আমল না দিয়ে চয়ন ফোনে ব্যাটারি লাগিয়ে সুইচ অন করে সবে মনিরূপার কাছে কল করতে যাবে এমন সময় সুকান্ত মাস্টার ছুটতে ছুটতে এসে বলল, কী হে মাস্টার মশাই, কেমন কাটল? চয়ন তৎক্ষণাৎ নিঃসংকোচে উত্তর দিল, হ্যাঁ ভালোই কেটেছে,
আসলে নতুন জায়গা তো, তাই একটু গা ছমছমে ভাবছিল। তবে ওসব ভূতটুত কিছুই তো দেখতে পেলাম না। গতকাল বিকাল থেকে আপনি এ বাড়ি সম্পর্কে যেমন ভয়ভীতিকর কথা বলেছিলেন, আমি তো ভাবলাম কী নাই কী আছে এই বাড়িতে। যাই হোক, আপনার আপত্তি না থাকলে উপযুক্ত ভাড়ার বিনিময়ে আমি এই বাড়িতে থাকতে রাজি আছি। সে আপনি থাকুন মাস্টার মশাই, আমায় ভাড়া দিতে হবে না। সুকান্ত মাস্টারের কথায় কৃতজ্ঞতা জানিয়ে চয়ন বলে ওঠে, আপনাকে অশেষ ধন্যবাদ মাস্টার মশাই, অশেষ ধন্যবাদ। আরে ঠিক আছে ঠিক আছে, এখন চলুন আমার সাথে। আচ্ছা বেশ চলুন, কিন্তু কোথায়? আরে চলুন না, গেলেই দেখতে পাবেন। এই বলে চয়ন সুকান্তবাবুর সাথে সকাল সকাল বেরিয়ে পড়ল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় বকুল গাছের নিচে চায়ের দোকানে দুজন চা পান করতে শুরু করেছে। এই বড় বকুল গাছটা বহুকাল আগেকার গাছ, এই গাছের জন্যই বোধ হয় এই গ্রামের নাম বকুলতলি। তবে গ্রামের বয়স্ক মানুষেরা মনে করে এই গ্রামে আরও অনেক অনেক বকুল গাছ ছিল, তা সব এক এক করে বুড়ো হয়ে মরে যেতে যেতে এই শেষ বকুল গাছে ঠেকেছে। অর্থাৎ বর্তমানের যে বকুল গাছটি আছে তা কনিষ্ঠ বকুল গাছ, এর আগে কত শত গাছ হয়তো ছিল এখানে। সে যা পারে হোক, তবে এতক্ষণে চা খাওয়া শেষে সুকান্ত মাস্টার চয়নকে বলে, চলুন মাস্টার মশাই আমার সাথে আমাদের বাড়িতে চলুন। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি গিন্নিকে বলে এসেছি আপনাকে নিয়ে ফিরব এবং দুজনে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাব। সুকান্ত বাবুর প্রস্তাবে চয়ন আর না করল না। চা খাওয়া শেষ করে চয়ন সুকান্ত বাবুর সাথে তার বাড়ি চলে যায়। তারপর চয়ন সুকান্তবাবুর বাড়িতে খাওয়া দাওয়া শেষে স্কুলে পড়াতে গিয়ে সারাদিন পর বাড়িতে ফেরার সময় হঠাৎ সুকান্ত চয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা মাস্টার মশাই, আপনার বাড়িতে থাকতে সত্যি ভয় করে না তো? ঠিকঠাক থাকতে পারছেন তো? চয়ন নির্দ্বিধায় উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ বেশ থাকতে পারছি, তেমন কোনো অসুবিধা তো হচ্ছে না। রাতের খাওয়া দাওয়া কী করবেন? একজন মহিলার সাথে গতকাল সন্ধ্যায় আলাপ হয়েছিল, উনি রাতের খাবারটা দিয়ে যাবেন বলেছেন। কী যেন নাম মহিলাটার, মনে পড়ছে না। তবে হ্যাঁ হ্যাঁ, ওনার স্বামীর নাম ভূপতি সমাদ্দার। ও আচ্ছা আচ্ছা, ভূপতি সমাদ্দারের বউ, বেশ ভালো, কিন্তু সাবধান, লোকটা কিন্তু ভীষণ বিপজ্জনক। হ্যাঁ হ্যাঁ বুঝেছি আপনি কি বলতে চাইছেন, সেদিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এসব কথাবার্তা শেষ করে সূর্যের ডুবু ডুবু বিকেলে চয়ন এসে পুকুর পাড়ের ঘরটাতে ওঠে এবং জামা কাপড় না পরিবর্তন করেই ক্লান্ত হয়ে তক্তপোষের উপর শুয়ে পড়তেই তার চোখে ঘুম চলে আসে। তারপর কতক্ষণ যে সে ঘুমিয়েছিল তা ঠিক তার মনে নেই। পুকুর পাড়ের আকাশে তখন কানা ভাঙা বিস্কুটের মতো একটা চাঁদ উঠেছে, তার ম্রিয়মান আলোয় ঢুলু ঢুলু চোখে নেশাতুর হয়ে রয়েছে গ্রামের সারা শরীর। চারিদিকে গাঢ় সালফিউরিকের মতো বিষাক্ত আধার, সেই অন্ধকারের কণা গিলতে গিলতে যেসব বাতাস ঘরের মধ্যে ঠুকেছিল তারা চয়নের শরীরে বারকতক ধাক্কা মেরে তাকে জাগাবার চেষ্টা করল বটে, কিন্তু চয়নের তখনও পর্যন্ত ঘুম ভাঙল না। তারপর হঠাৎ ঘুমের ঘোরে সে অনুভব করল বজ্রমুষ্ঠির মতো দুটো ঠান্ডা হাত তার পা থেকে ধীরে ধীরে উপর দিকে উঠে তার গলাটা শক্ত করে চেপে ধরেছে, যেন মনে হচ্ছে সরু দড়ির ফাঁস তার গলায় চেপে বসেছে। কিছুক্ষণের মধ্যেই চয়ন শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে শুরু করেছে। তার মুখ থেকে গোঙানের তীব্র চিৎকার বেরিয়ে আসছে, অথচ চোখ খুলতেই চয়ন দেখে ঘরে কেউ নেই, শুধু সেই অন্ধকার ঘরের মধ্যে দুটো গোল গোল আগুন বিন্দু
যেন বুনো কুকুরের জ্বলন্ত চোখের মতো অপলকে তার দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে চয়ন ঘরের বাতিটা জ্বালাতেই দেখে পুরো ঘরটাই ফাঁকা, কেউ কোথাও নেই। এমন সময় বাইরে থেকে সেই ছড়া কাটা বিভৎস পৈশাচিক সুরটা ভেসে আসে। ভোর হলো, দূর হলো, কাই মানুষ ওঠরে, খিদের জ্বালায় যাচ্ছি মোরে, আমার বাচ্চা কাঁদে জঠরে। এই ডাক শুনে যদি ভুল করেও দরজা খুলে কেউ বাইরে যায়, যদি মনে করে সত্যি সত্যি ভোর হয়ে এসেছে, তবে তার জীবনে কোনো দিন ভোর আর আসবে না, আসবে মৃত্যু। এ কথা সুকান্ত মাস্টারের মুখে চয়ন অনেকবার শুনেছে, তাই এই ছড়া কাটা কান্না শুনলে তার শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। ঠিক এমন সময় হঠাৎ কেউ যেন তার ঘরের দরজায় বাইরে থেকে টোকা মারতে শুরু করে। ও বাবু, বাবু দরজা খোলো, আমি মেনকা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মেনকার ডাক শুনি চয়ন দরজা খুলে দিল। মেনকা হাতে দুরকম তরকারি ও ভাতের থালা নিয়ে এসেছে চয়নের জন্য। ঘরের মধ্যে ভাত তরকারিটা রেখে মেনকা বলল, এই নাও বাবু, কে নাও, আজ খাবার আনতে একটু দেরি হলো, কিছু মনে করুনি। হ্যাঁ, আরে আরে না না, কিছু মনে করিনি গো। এই বলে চয়ন খেতে শুরু করল। চয়নের খাওয়া দাওয়া শেষে মেনকা এঁটো থালা বাসন কুটিয়ে নিয়ে চলে যায়। চয়ন সঙ্গে সঙ্গে ঘরের পিছনের জানলাটা খুলে পুকুর ঘাটের দিকে তাকাতেই দেখে মেনকা চুল ছাড়িয়ে সেদিকেই যাচ্ছে। তারপর গত রাতের পাগলিটার মতো পুকুর পাড়ের নরম কাদায় হাত দিয়ে আঁকড়ে আঁকড়ে মাটি তুলতে শুরু করেছে, আর মুখ থেকে এক নাগারে পৈশাচিক সুরে বলে চলেছে, কোথায় গেল, কোথায় গেল আমার দেহটা, এখানেই তো রেখেছিল, এখানেই তো পুঁতে রেখেছিল। মেনকাকে এমন অবস্থায় দেখে চয়ন অবাক হয়। কাল যে পাগলিটাকে এমন করতে দেখেছিল সে তো মেনকা নয়, তবে মেনকা এমন পাগলের মতো করছে কেন? তারপর চয়ন দেখল ঠিক গতকালের মতোই একটা বড় গর্ত করে মেনকা তার মধ্যেই ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে চয়ন বাইরে পুকুর ঘাটের কাছে ছুটে এলো এবং দেখল সেখানে কোনো গর্ত নেই, কিচ্ছু নেই, কোনো মানুষও নেই। অবাক হয় নিজের প্রতি, নিজের ভ্রমের প্রতি তীব্র বিরাগে সে ঘরে ফিরে আসে। আকাশে তখন চাঁদ পশ্চিমে অনেকখানি ঢুলে পড়েছে, বাঁশবাগানে ঝোড়ো বাতাসে তীব্র সরসর শব্দে একটা গা ছমছম আবহাওয়া সবসময় বিরাজ করে চয়নের ঘরটার মধ্যে। নইলে সুকান্তবাবু নতুন ঘর বেঁধে এমনি এমনি ফেলে রাখবে। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। তারপর একদিন সুকান্ত মাস্টারের পাল্লায় পড়ে চয়ন মদ খেয়ে নেশায় চুর হয়ে বাসায় ফিরে আসে। তারপর মেনকা চয়নের জন্য খাবার আনলে সে খাবার খেতে খেতে মেনকার দিকে লোবাত্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। চয়ন যেন এতদিন পর মেনকার মধ্যেই তার প্রেমিকা মণিরূপাকে দেখতে পাচ্ছে। এই শ্যামলা বর্ণের নারী মূর্তির শরীরে যেন অন্ধকারের মায়া মেশানো। নেশার ঘরে আর চয়ন মেনকাকে নয় বরং মণিরূপাকে দেখছে। কল্পিত মণিরূপা সেই রূপের দিকে চয়ন আজ সারা রাত চেয়ে থাকতে পারে। আজ আর চয়ন চোখ ফেরাতে পারে না সেই নারী মূর্তির দিক থেকে,
বোধহয় সে আজ তাকে স্পর্শ করে দেখতে চায়, প্রমাণ দিতে চায় পৌরুষের। তাই চয়নের খাওয়া শেষ হয়ে যেতে এটো বাসন গুটিয়ে নিয়ে মেনকা যেই চলে যেতে চাইল, সঙ্গে সঙ্গে চয়ন তার আঁচলটা ধরে তার চোখের দিকে বিভোর হয়ে চেয়ে রইল। মুখ ফুটে কিছু বলতে পারল না। মেনকা নিজের মুখটা খানিকটা হেঁট করে লজ্জিত হয়ে বলল, কি করছো বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চয়ন তাকে ছেড়ে দিল না, বরং আঁচল ধরে একটু একটু করে উঠে এসে পেছন থেকে মেনকাকে জড়িয়ে ধরল। কয়েকবার উত্তপ্ত নিঃশ্বাস ফেলল মেনকার ঘাড়ের কাছে। অতঃপর পিছন থেকে দুটো হাত মেনকার পেটের উপর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মণিরূপা, মণিরূপা, অনেকদিন পর তোমাকে কাছে পেলাম গো, আজ আর চলে যেও না, চলে যেও না। মেনকাও কোনো প্রতিবাদ করল না। চয়নের ভুলকে স্বীকৃতি দিয়ে সেও গভীর সুখানুভূতিতে মেতে উঠল। তারপর ধীরে ধীরে মেনকার পরনের কাপড় মাটিতে লুটিয়ে পড়ল। নেশার ঘোরে পর স্ত্রীকে নিজের প্রেমিকা মনে করে অবচেতন মনে শুধু অনুভব করতে থাকল মিলনের মিহিন মিষ্টতা। তারপর গভীর রাতে মেনকা চয়নের সান্নিধ্য ছেড়ে উঠে যাবার পর বাইরের আকাশ বাতাস থেকে ভেসে এলো পৈশাচিক সুরে সেই ছড়া কাটা হার হিম করা বলি, ভোর হলো দোর খোলো গাইর মানুষ ওঠরে কিদের জ্বালায় যাচ্ছে মনে আমার বাচ্চা কাঁধে জটরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চয়ন দেখল তার ঘরে পড়ে রয়েছে মেনকার কাপড়। এ কি, এখানে সব পড়ে আছে কেন? গত রাতের কোনো কথা চয়নের মনে নেই, এইগুলো দেখে সে ঘাবড়ে গেছে। গত রাতের ঘটনা মনে করতে গিয়ে সে খানিকটা লজ্জিত হয়ে পড়ে, নিজেকে ধিক্কার জানিয়ে বলে, ইস, নেশার ঘরে কি বড় ভুল করে ফেলেছি, যাই হোক আজ রাতে খাবার দিতে এলে মেনকার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু দিন গিয়ে রাত মিশলেও আজ আর খাবার নিয়ে এলো না মেনকা। দরজা খুলে রেখে তার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল চয়ন, তবুও সেদিন আর এলো না সে। এইভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় চার পাঁচ দিন। অবশেষে চয়নের মনে হল, যাই যাই, আমি ভূপতি সমাদ্দারের বাড়িতে গিয়ে মেনকার কাছে ক্ষমা চেয়ে আসি, হয়তো আমার অমন অমানবিক ব্যবহারে তার খুব খারাপ লেগেছে, হয়তো হয়তো আমার কাছে লজ্জায় আর মুখ দেখাতে পারছে না, যাই যাই আমি গিয়ে ক্ষমা চেয়ে আসি। এই বলে চয়ন সন্ধ্যার সময় সবে ঘর থেকে বের হতে যাবে এমন সময় হঠাৎ সারা গ্রামের একদল মানুষ একত্রিত হয়ে চয়নের ঘরের সামনে রাস্তাটা দিয়ে ভূপতিতের বাড়ির দিকটায় ছুটে চলে। তাদের সকলের হাতে মশাল নতুবা লণ্ঠন। সেই দলের মধ্যে সুকান্তবাবুও ছিল। চয়নকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে, ও মাস্টারমশাই, আরে এদিকে আসুন, এদিকে আসুন, ওদিকটা থেকে একটু ঘুরে আসি। শুনলাম ভূপতি সমাদ্দার মরেছে, আর এই গ্রামের একটা রেওয়াজ আছে জানেন তো, কেউ মারা গেলে গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে দেখতে যায়। চলুন চলুন চলুন। কথাটা শুনে চয়নের সারা শরীর একবার কেঁপে উঠল, তবুও নিজেকে খানিকটা সামলে নিয়ে সে বলল, চলুন ঘুরে আসি। অতঃপর সেই দলটার ভিড়ে মিশে গিয়ে সুকান্ত ও চয়ন এগিয়ে গেল ভূপতিদের বাড়িতে। সেখানে উপনীত হয়ে চয়ন দেখল চারিদিকে শোকে কান্নার বাতাবরণ, তবুও এই মরা বাড়ির ভিড়ে চয়নের চোখ দুটো শুধু মেনকাকে খুঁজে চলেছে।
চয়ন মনে মনে ভাবছে মেনকাকে দেখতে পেলে কোনো রকমে তার হাতে পায়ে ধরে সেদিন রাতে সেই ঘটনার জন্য ক্ষমা চাইবে। কিন্তু কোথাও মেনকাকে দেখতে পেল না। সে দেখল চওড়া মৃতদেহটা দাওয়ার উপর শোয়ানো, চোখে তুলসি পাতা, কানে নাকে তুলো, তার বুকের উপর মাথা রেখে কান্নাকাটি করছে চারজন বাচ্চা বাচ্চা মেয়ে। তাদের মধ্যে একজনের বয়স খুব বেশি হলে 13 কি 14, তার পরের জনের 10, আর বাকি দুজন আরও ছোট ছোট। চয়ন সুকান্তকে জিজ্ঞেস করল, ওই চারজন মেয়ে ভূপতির সম্পর্কে কে হয়? ওরা চারজন ভূপতির মেয়ে। ও আচ্ছা আচ্ছা। চয়ন আরও দেখল একজন মহিলা হাতে শাখা পলা ভেঙে কপালে সিঁদুর মুছছে ভীষণ করুণভাবে। তাকে দেখে চয়ন সুকান্তকে জিজ্ঞেস করল, ওই যে মহিলা, উনি ভূপতির কে হন? সুকান্ত এবার অবাক হয়ে চয়নের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, সে কি, আপনি এনাকে চিনেন না? না, এনাকে আমি চিনি না। তাছাড়া আমি এনাকে কী করেই বা চিনব? আরে আপনি তো সেদিন বললেন ভূপতির স্ত্রী আপনাকে খাবার দিতে যায়। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে চিনতে পারছো না কেন? ইনি তো ভূপতির স্ত্রী। ইনি ভূপতির স্ত্রী? হ্যাঁ, এনাকে তো আমি আগে কখনো দেখিনি। এনার নাম কি? এনার নাম তো বিদিশা। আপনি এনাকে দেখেননি তো কাকে দেখেছেন? এই গ্রামে ভূপতি কিন্তু একটাই। আমাকে যে ভাত দিতে আসতো তার নাম তো মেনকা। সে তো বলল তার স্বামীর নাম ভূপতি। চয়নের মুখে এমন কথা শোনা মাত্র সুকান্ত সারা শরীর শিউরে উঠল। সে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, সর্বনাশ, ঘোষ সর্বনাশ হয়েছে। আপনি আপনার ঘরে চলুন, ওখানে কি সব কথা বলছি আমি, চলুন। এই বলে দুজন তড়ি ঘড়ি পথ চলতে শুরু করেছে। চারিদিকে সন্ধ্যার হাতছানি বদলে গাঢ় আঁধারে পরিণত হয়েছে। আকাশে চাঁদও ঠেলে উঠেছে মাথার উপর। চারিদিকে ঝিঝির চিৎকার, শিয়ালের কান্না আর দুজনের বুকে ভরা বিস্ময়। অতঃপর তারা হাঁপাতে হাঁপাতে পুকুর পাড়ে সেই ঘরটাতে এসে উপনীত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে সুকান্ত বলতে শুরু করেছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মাস্টার মশাই। কি হয়েছে বলুন তো, আমি তো এই গ্রামের কোনো ঘটনাই জানি না। শুনেই দেখি আমার অজান্তে আমার দ্বারা কি এমন অনিষ্ট কাজ হয়েছে। আচ্ছা মাস্টার মশাই, আমি আপনাকে তুমি করেই বলছি, তাতে আমার বলতে সুবিধা হয়। হ্যাঁ তুমি করেই বলো, সমস্যা নেই। তুমি সেদিন যখন বললে ভূপতির স্ত্রী তোমাকে ভাত দিয়ে যাবে বলেছে, তখন তো আমি ভেবেছিলাম যে বিদিশার সাথেই হয়তো তোমার পরিচয় হয়েছে। কিন্তু আজ তুমি যার নাম করলে, মেনকা, হ্যাঁ সেও ভূপতির স্ত্রী, তবে তবে সে আজ আর বেঁচে নেই, মারা গেছে বছর দুই আগে। সে কি মারা গেছে? হে তুমি কি বলছো? না না মাস্টার, আমার ভয় লাগছে, আমার সারা শরীর শিউরে উঠছে, তুমি এসব কি বলছো? হ্যাঁ মারা গেছে, তবে মারা গেছে বললে ভুল হবে, তাকে মেরে ফেলা হয়েছিল। যদিও এই কথা তেমন কেউ জানে না। কি কথা? তাহলে খুলেই বলি, তুমি শোনো, এই গায়ে খুব জলের অভাব। একটা সময় সবাই এই বড় পুকুরটার জলের উপর নির্ভরশীল ছিল। তো একদিন রাতে ভূপতি তার প্রথম বিবাহিত স্ত্রী মেনকাকে এই পুকুরে এক বালতি জল আনতে পাঠায়। ততদিনে মেনকা তিনজন কন্যা সন্তানের মা, এবং পেটেও একটা রয়েছে। এইরকম পরপর তিনটে মেয়ে জন্ম দেওয়ায় ভূপতি মেনকার উপরে পুরোপুরি মিশিয়েছিল, তাকে একটুও ভালোবাসত না। ভালোবাসা তো দূরে থাক, একটু এদিক ওদিক হলেই বেধড়ক মারধর করত। সেদিন ভূপতির কারখানায় কোনো একজন লোক মদ গিলতে গিলতে ভূপতিকে পরামর্শ দিয়েছিল, ভূপতি যদি অন্য কোনো নারীকে বিয়ে করে তবে তার গর্ভে পুত্র সন্তান হতে পারে, কিন্তু মেনকা কখনোই পুত্র সন্তান জন্ম দিতে পারবে না। এই কুপরামর্শ শুনে সেদিন ভূপতি মনে মনে ঠিক করে, একজন বউ থাকতে আরও একটা বিয়ে করলে গাঁয়ের লোক ছিছি করবে, এই মেনকাকে আগে পৃথিবী থেকে সরাতে হবে।
তারপর তার গর্ভজাত তিনজন মেয়েকে মানুষ করার অজুহাতে একটা নতুন বিয়ে করা যাবে। তাই রাত বিরেতে মেনকাকে বুকুর ঘাটের জল আনতে পাঠিয়ে ভূপতি তার পিছু নিয়েছিল। অন্ধকারে মেনকার থেকে আগে দৌড়ে গিয়ে পুকুর ঘাটে ঝোপে ওত পেতে বসেছিল ভূপতি। পোয়াতি বউটা যখন ঘাটের ধারে এলো, তখন ঝোপের ফাঁক থেকে ফুঁ দিয়ে তার হাতে জ্বলতে থাকা কেরোসিন ল্যাম্পটা নিভিয়ে দিয়ে শিকারি চিতাবাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে দুটো হাত দিয়ে শক্ত ফাঁসের মতো মেনকার গলা চেপে শ্বাস রুদ্ধ করে নিজের স্ত্রীকে হত্যা করল ভূপতি। আর পুকুর পাড়ের নরম কাদায় হাতি আঁকড়ে কিছুটা কাদা ফাঁক করে তার মধ্যে সদ্য মৃত গর্ভবতী স্ত্রীকে সমাধিস্থ করেছিল সে। পরে আবার বিদিশা নামে ওই নারীকে বিয়ে করে পুত্র সন্তান লাভের আশায়, কিন্তু তারও একটাই মেয়ে। সবই যে ভাগ্যের পরিহাস, তবে শাখা সিঁদুর পরিহিতা সতী নারী গর্ভবতী অবস্থায় এরকম অপঘাতে মৃত্যু ঘটলে ভয়ঙ্কর এক পিশাচে পরিণত হয়। তার উপর মেনকার শ্রাদ্ধ শান্তি সেভাবে হয়নি, তাহলে বুঝতে পারছো তো তার কত ক্ষমতা। সুকান্ত মুখে এমন ঘটনা শুনে জয়নের সারা শরীরের রোমগুলো দাঁড়িয়ে যায়। জয়ন সুকান্তকে বলে, আচ্ছা তুমি এত কিছু গোপন ঘটনা জানলে কি করে? এমন সময় জয়নের মোবাইলটা বেজে উঠল। ছোট কিপ্যাড নোকিয়া মোবাইলের ছোট স্ক্রিনে ভেসে উঠল সুকান্তর নাম। জয়ন ভাবল হয়তো সুকান্ত মোবাইলটা বাড়িতে রেখে এসেছে, ফিরতে দেরি হচ্ছে তাই সুকান্ত স্ত্রী তাকে ফোন করছে। এসব ভাবতে ভাবতে জয়ন কলটা রিসিভ করল। ফোনের ওপার থেকে সুকান্ত বলল, কি করছেন মাস্টারমশাই, শুনলাম ভূপতি নাকি মারা গিয়েছে। জয়ন হতবাক হয়ে চুপ করে রইল। উত্তর দিতে হয় তাই উদ্ভ্রান্তের মতো বলল, হ্যাঁ মারা গেছে তো। কিন্তু এত রাতে যাই কি করে বলুন তো? এই গ্রামের রেওয়াজ আছে প্রত্যেক গ্রামবাসীকে মৃতের বাড়িতে গিয়ে মৃতকে একবার হলেও দেখে আসতে হয়। কি যে হবে বুঝতে পারছি না। কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগে কলটা কেটে যায়। ঘরের মধ্যে যে সুকান্ত বসে আছে তার দিকে এতক্ষণ পরে জয়ন চোখ তুলে চাইল। দেখল তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। তার চোখ মুখ পুরোপুরি সুকান্তর মতো নয়, কিছুটা পার্থক্য আছে। সেই বহুরূপী সুকান্তর দিকে তাকিয়ে জয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? একটা পৈশাচিক হাসি দিয়ে সুকান্তর অবয়ব পরিত্যাগ করে প্রথম দিন দেখা সেই কিংভূত কিমাকার নারী মূর্তিতে পরিণত হলো সেই মানবী। তার চোখ মুখের মাংস পচা গলা, চোখের কোঠরে জ্বলন্ত দুটো চিতা। সে বিভৎসভাবে হাসতে হাসতে বলে উঠল, আমি মেনকা। বহুদিন পরে আমি আমার মৃত্যুর বদলা নিতে পেরেছি। আমি শয়তান ভূপতিকে মেরে ফেলেছি। ও আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলেছিল। আমি তখন জানতাম না যে আমার পেটে পুত্র সন্তান আছে। যদি আমাকেও বাঁচিয়ে রাখতো তবে আমি ওর ইচ্ছা পূরণ করতে পারতাম। আর মাসখানেক আমাকে বাঁচিয়ে রাখলে ও আমার ফুটফুটে ছেলেটার মুখ দেখতে পেত। ভোর হলো, দোর খুলো, গাঁয়ের মানুষ ওঠরে ভূপতির মরা নিয়ে শ্মশান ঘাটে ছোটরে। ভোর হলো, দোর খুলো, গাঁয়ের মানুষ ওঠরে ভূপতির মরা নিয়ে
শ্মশান ঘাটে ছোট রে। জয়ন নিজের চোখের সামনে এত কিছু দেখে সারা শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। মেনকা আবার খিলখিল করে হেসে উঠে বলল, তুই আমার একটা কাজ করে দিবি। এই যে নিচেই পুকুর পাড়ে আমার শরীরটা পোতা আছে, ওটা ওখান থেকে বের করে কোনো এক শ্মশানে দাহ করে দিতে পারবি, তাহলে আমি মুক্তি পাব। কদিন আমি তোর সেবা করেছিলাম, তার মূল্য হিসাবে এটুকু তোর থেকে আমি আশা করতেই পারি। এই কথাগুলো বলতে বলতে মেনকার অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল, ক্ষীণ হয়ে এলো তার গলার স্বর। এত কিছুর পর জয়ন মূর্ছিত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। পরের দিন সকাল থেকে তার শরীর জুড়ে ধুম জ্বর। সারাদিন ওষুধ খেয়ে সন্ধ্যে নাগাদ একটু সুস্থ হলো জয়ন। ভাবল, তাহলে সেদিনের সেই মিলন সেও ভ্রম ছিল, অথচ আমি পাগলের মতো ক্ষমা চাইবো বলে মেনকাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হে ভগবান, এটাও হতে পারে। এই পৃথিবীতে কোনটা সত্যি আর কোনটাই বা ভ্রম তা বুঝতে চাওয়ার মতো বোকামি বোধ হয় আর কিছুই হতে পারে না, কিচ্ছু না। এসব ভাবতে ভাবতে গভীর রাতে পুকুর ঘাটের কাছে বেশ কিছু শুকনো অর্ধ শুকনো সরু মোটা কাঠ জড়ো করে মাটি খুঁড়ে মেনকার কঙ্কাল করটি বার করে আনল জয়ন। তখন আকাশ বাতাস জুড়ে ঝড় শুরু হয়েছে, পাগলা হাতি সুরের মতো দুলছে বাঁশ বাগানের মাথা, বাবুই পাখির পাখনার মতো টলমল করছে দূরের চালতা গাছের সবুজ সবুজ পাতা, ঝিঁঝির ডাক শেয়ালের চিৎকারের মধ্যে সেই পৈশাচিক সুর মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গমে। আজ মেনকার মুখে আগুন, এসে কুরঘাটে জুটরে জড়ো করা কাঠগুলো সীতার মতো করে আগু পিছু সাজিয়ে মেনকার কঙ্কাল করটি তার উপর তুলে দিল চয়ন। তারপর কেরোসিন ঠেলে দাউ দাউ করে জ্বালিয়ে দিল চিতা। চারিদিকে মুক্তির একটা মিহিন হাসি পাক খেতে খেতে মিলিয়ে গেল। তারপরের দিন সুকান্ত মাস্টারের সাথে আলোচনা করে সপ্তাহখানেকের জন্য ছুটি করে জয়ন কলকাতায় ফিরে আসে এবং মনিরূপার কাছে ফোন করে জানায় তার সাথে দেখা করতে তাদের পরিচিত স্থানে রবীন্দ্র সরোবরে জয়ন তার জন্য অপেক্ষা করবে। এবং সেখানে এসে মনিরূপা জয়নকে দেখে অভিমান করে বলে, পুরো এক মাস কোনো ফোন কল নেই, আমি ফোন করছি সবসময় বলছে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন, আমার চিন্তা হয় না বুঝি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই বলো। হ্যাঁ চিন্তা হয় তো, ওই চিন্তা কমানোর পরিকল্পনা করে এসেছি, ওখানে ঘর বাড়ি সব ঠিক করে রেখে এসেছি, এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি, এই সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করে ওখানে গিয়ে উঠব। চয়নের কথায় মনিরূপা আনন্দে আত্মহারা হয়ে বলে, সত্যি? হ্যাঁ বাবা সত্যি 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 তিন সত্যি। চলো চলো আজই তোমার পরিবারের সাথে কথা বলবো। তারপর চয়ন মনিরূপাকে বিয়ে করে দুজনে মিলে বকুলতলি গ্রামের বড় পুকুর পাড়ে সুকান্ত মাস্টারের ঘরটাতে ভাড়ায় থাকতে শুরু করল এবং বেশ নিরিবিলি ও সুখ শান্তিতে ঘর করতে থাকলো দুজনে।
শুনছিলে অমিয় নস্করের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প। ভোর হলো, দৌড় খোলো। বন্ধুরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না গল্পটা কেমন লাগলো। আর অবশ্যই বলেইছি আগে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর অবশ্যই যারা আগেকার মেম্বার আমাদের, মানে অনেক আগে থেকে আমাদের পরিবারের সদস্য, তারা প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাও, আর পরিবারটাকে খুব তাড়াতাড়ি 1.5 লক্ষের পরিবার করে তোলো। আজকের গল্প পাঠিয়েছিল রক্তিম, অন্যান্য চরিত্রে ছিল তৃষা, সৌমিলি, রক্তিম এবং আমি ইভান সরকার, আবহ শুভজিৎ ওরফে ফিনিক্স, স্ক্রিপ্টিং শুভজিৎ, প্রচ্ছদ সমুদীপ মুই, পরিবেশনা ও পরিচালনায় টিম হরারস্কোপ। আজকের মতন আসি বন্ধু, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। শুভরাত্রি।